মিয়ানমারের জান্তা সেনা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ দিন দিন বেড়েই চলেছে। বিদ্রোহীদের ক্রমাগত হামলার মুখে বিভিন্ন প্রদেশে কোণঠাসা হয়ে পড়েছে সামরিক বাহিনী। গেল বছরের অক্টোবর থেকে জান্তা বিরোধী অভিযান চালিয়ে আসছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। তাদের হামলায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারায় জান্তা প্রশাসন। এবার সেসব শহর পুনরুদ্ধারের মিশনে নেমেছে সামরিক বাহিনী। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত কাচিন রাজ্যে ব্যাপক অভিযান শুরু করেছে জান্তা বাহিনী। গেল আগস্টে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির হাতে হারানো গুরুত্বপূর্ণ শহর মোমুকের নিয়ন্ত্রণ ফিরে পেতেই এই অভিযান। রাজ্যটিতে বিদ্রোহীদের অবস্থান শনাক্তে ব্যবহার করা হচ্ছে ড্রোন, মোতায়েন করা হয়েছে 500 বেশি সেনা। এদিকে বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা সেনাদের মধ্যে চলমান সংঘাতের জেরে রাখাইন রাজ্যে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রকাশিত এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়, সামরিক জান্তা বাহিনী ও জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে জর্জরিত মিয়ানমারে একটি মারাত্মক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, যা পশ্চিম রাখাইনকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।